হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, দিওয়ালি আসতে চলেছে, তো দিওয়ালির আগে তো আমরা খুব সুন্দরভাবে স্কিন কেয়ার করি, হেয়ার কেয়ার করি, কারণ দিওয়ালিতে তো আমাদের ভালোভাবে মেকআপ করতে হবে। তো মেকআপের আগে যদি আমরা খুব ভালোভাবে একটা কোনো ভালো ফেস প্যাক লাগাই বা কোনো ফেস মাস্ক লাগাই, তাতে আমাদের এক্সট্রা একটা গ্লো ফেসে অ্যাড হবে, তাতে আমাদের মেকআপটাও দেখতে খুবই সুন্দর লাগবে। তো যারা খুব বেশি পার্লারে যেতে চাও না, মানে আমি তো পার্লারে যাই, আমি জাস্ট ওয়্যাক্সিং আর আইব্রো করতেই পার্লারে যাই, এছাড়া আমি পার্লারে যাই না, কিছু করাতে যাই না। তো আমি সব DIYs ইউজ করি, আর কিছু অরিশার প্রোডাক্ট যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো ইউজ করি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ফেস অ্যান্ড ফুল বডি হোয়াইটনিং, লাইটনিং, ব্রাইটনিং প্যাক তোমাদের সাথে শেয়ার করব, যেটাকে তোমরা যদি উইকে 2 টাইমস ইউজ করো, তো আমার মনে হয় না কোনো স্কিন ব্রাইটনিং বা লাইটনিংয়ের কোনো প্রবলেম থাকবে তোমাদের। তো চলো, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি আজকে। আর যারা ফার্স্ট দেখছো চ্যানেলকে, প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনে অবশ্যই ক্লিক করো। আর তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে, সেটাও আমাকে কমেন্টে শেয়ার করতে পারো। ওকে, তো দেরি না করে চলো দেখিয়ে দিই যে ফেস প্যাকটা বানাতে আমাদের কী কী লাগছে। আর ফার্স্টেই বলে দিই, এই ফেস প্যাকটা মানে খুবই সেফ একটা ফেস প্যাক। যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো অল টাইম আমাদের বাড়িতে অ্যাভেলেবল। আর এই ফেস প্যাকটা অয়েলি স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, যত ধরনের স্কিন আছে সবাই এটাকে অ্যাপ্লাই করতে পারে। আরেকটা কথা বলে দিই, এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে 30 মিনিটস রাখতে হবে। সো অনেকেই আছে যে ধৈর্য হারিয়ে টানটা লাগছে, তাতে ধুইনি ধুইনি, এরকম একদমই না। 30 মিনিটস ওয়েট করো, দেন নর্মাল ওয়াটারে ফেসকে ক্লিন করে নিও, আর উইকে 2 টাইমস। বিলিভ মি, এটা তোমরা উইকে 2 টাইমস ইউজ করো, দেন রেজাল্ট তোমরা আমাকে জানিও। এটা রেজাল্ট জাস্ট অসম। যাদের ছোটোখাটো পিম্পল স্পট আছে সেটাও খুব ভালোভাবে এটা রিমুভ করে আর এক্সট্রা একটা গ্লো ফেসে অ্যাড করে। তো আমি যেরকমভাবে দেখাচ্ছি, তোমরা প্লিজ সেরকমভাবেই এটাকে অ্যাপ্লাই করো। তো চলো দেখতে থাকো। সো এই ফেস অ্যান্ড বডি হোয়াইটনিং প্যাকটা বানাতে আমাদের যা যা লাগছে, সেটা হলো 2 টিস্পুন কার্ড, হাফ লেমন, হাফ টম্যাটো আর হাফ গমের আটা। তো এই 4টি ইনগ্রিডিয়েন্টসকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। সো গাইজ, এই 4টি ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করার পর আমাদের এই ফুল ফেস অ্যান্ড বডি হোয়াইটনিং প্যাক রেডি। আর প্যাকটা এরকম টাইপের দেখতে হবে, এরকম ক্রিমি টাইপ। তো এবার এটাকে আমরা ফুল ফেস আর বডিতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে 30 মিনিটসের জন্য রেখে দিয়ে দেন আমরা নর্মাল ওয়াটারে ফেসকে আর বডিকে ক্লিন করে নেব। সো গাইজ, এক্ষুনি এটা ট্রাই করো আর রেজাল্ট আমাকে জানিও। সো গাইজ, এক্ষুনি এটাকে ট্রাই করো আর রেজাল্টটা প্লিজ আমাকে জানিও কমেন্টে। আমি 100% শিওর যে এটা তোমাদের খুব ভালো লাগবে, আর এটা স্কিনকে খুব তাড়াতাড়ি খুব লাইট আর খুবই ব্রাইট করে, আর স্কিনে সবসময় একটা গ্লো অ্যাড করে। তো এটাকে অ্যাপ্লাই করো আর কেমন লাগে আমাকে জানিও, দেখতে থাকো।